এমনই এক সময়ে জন্ম হয় আপনার। মহান আলাউল হকের জীবনে আশ্চর্য এক দ্বীপ রচিত হয় 1350 খ্রিস্টাব্দে। সে বছর তার ঘর আলোকিত করে দুনিয়ায় আগমন ঘটে আপনার। চারদিকে ছড়িয়ে পড়ে সুখ বার্তা, ঘরে ঘরে বয়ে যায় খুশির লহর। দরবেশের ঘরে এসেছে ভবিষ্যতের দরবেশ, মানুষের কেন্দ্র, মানুষের সেবক, মানুষের ভালোবাসা। লোকেরা বলে তিনি আরও বেশি দুনিয়াকে আলো দেবেন। পিতা আলাউল হকও আপনার কাছ থেকে আশা করলেন আলো। অগণিত পথহারা পথ পাবে আপনার দ্বারা, আপনার জীবন হবে আলোকিত জীবন। জগতে আপনি হবেন চাঁদের মতো মায়াময়, সূর্যের মতো দীপ্তিমান। সে আশায় পিতা আপনার নাম রাখলেন নূরুল হক, সত্যের আলো, নূর কুতুবুল আলম, সৃষ্টি জগতের জন্যে সুপ্রধান আলো। আপনার একমাত্র বড় ভাই ছিলেন আজম খান, তাকে ঘিরে এত স্বপ্ন ছিল না আপনার পিতার। আপনার মধ্যে তিনি দেখতে পেতেন এমন এক শক্তি সম্ভাবনা যা হবে এই দেশ ও জাতির উজ্জ্বল উদ্ধার। একই প্রত্যাশা ছিল আপনার নানা আঁখি সিরাজের। 1357 সালে দুনিয়া ত্যাগ করেন তিনি। তাকে সমাহিত করা হয় লখনৌতির সাগরদিঘির উত্তর পশ্চিম কোণে, মালদহ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিশাল এই দিঘির পারে। আঁখির মাঝারে লোকেরা প্রথম বঙ্গদেশের হৃদয় কমলের গন্ধ পেতে থাকল। আপনার পিতা বরিত হলেন আপনার নানার জায়গায়। কিছুদিনের মধ্যে খানকা হলো আরও প্রসারিত। সুলতান ইলিয়াস শাহ গ্রহণ করলেন আলাউল হকের শিষ্যত্ব। 1357 সালের শেষের দিকে সুলতান ইলিয়াস শাহের মৃত্যু ঘটে। ক্ষমতায় বসেন তার পুত্র সিকান্দার শাহ। তিনিও গ্রহণ করেন আলাউল হকের শিষ্যত্ব। অন্যরকম এক জাগৃতির জোয়ার এলো চারদিকে। বিশাল লঙ্গরখানা, দুঃখী অহৈদের বিপুল আনাগোনা, জাতপাত ও মনোবাদী বর্ণপ্রথায় নিপৃষ্ট হাজার হাজার হিন্দু, মানব মানবী, জমিদার, রাজা, উজির, সকলের পথ এসে পাণ্ডুয়ার পথে মিশে যেতে লাগল। হাজার হাজার মানুষ খানা খেত প্রতিদিনের লঙ্গরখানায়, আশ্রয় পেত হাজার হাজার মানুষ, বিনা ব্যয়ে চিকিৎসা পেত রোগীরা, বিনা খরচে শিক্ষা ও সেবা যত্ন পেত ধর্মবর্ণ নির্বিশেষে গণাতীত মানুষ। বিপুল বৃত্ত ছিল আলাউল হকের, তা থেকে অবিরাম বিলিয়ে দিতেন অবহীদের মাঝে, নিজ হাতে তাদের খাওয়াতেন, ইয়াতিমদের গোসল করাতেন, অসহায়দের করতেন সেবা, আপনিও যোগ দিতেন সেবাকর্মে। যোধপুরের দার্শনিক আলেম কাজী হামিদুদ্দিন নাগাউরির কাছে আপনাকে পড়াশোনা করতে হতো। তিনি আপনাকে প্রথম দর্শনে বলেছিলেন এই শিশু হবে নামজাদা দরবেশ, মহান আলেম, রাজপুত্র গিয়াসুদ্দিন আজম শাহ। আর আপনি তারই শাসনে সোহাগে করতেন বিদ্যাপাঠ, কঠোর অনুশীলন। বাড়িতে এলে কিশোর আপনাকে করতে হতো খানকার কাজ, কঠিন থেকে কঠিনতর পরিশ্রম। বাবা বলতেন ননির পুতুল হয়েও না, হও কর্মবীর, মানুষের সেবা চেয়েও না, সেবা করার তৌফিক কামনা করো, আল্লাহকে পেতে হলে সৃষ্টির কল্যাণে নিয়োজিত হও। আপনি খানকায় আগত মানুষের খেদমত করতেন, উস্তাদদের দেয়ার পাঠ অন্তস্থ করে চলে যেতেন লঙ্গরখানার কাজে। কত কাজ আর কাজ, বিশাল খানকার মেজে ঝাড়ু দেয়া, মেহমানদের প্রয়োজন পূরণ করা, শীতকালে অতিথিদের অজুর পানি গরম করে দেয়া, মুসাফিরদের জামা কাপড় ধুয়ে দেয়া, সব কাজে আপনি অংশ নিতেন। বাবা আপনাকে বলতেন দেখো নিজেকে কারো চেয়ে অভিজাত ভাবতে নেই, সম্মানিত পিতার সন্তান হলেই তুমি সম্মানিত নও, মানুষ হিসেবে সকলেই সমান, সকল মানুষই সম্মান পাওয়ার অধিকার রাখে, সকলেই গুরুত্বপূর্ণ। যে শিশু তাকে দাও আদর ও সেবা, যে তোমার সমবয়সী তাকে দাও বন্ধুত্ব ও কল্যাণের বার্তা, দেখাও ভালোর পথ, যে জ্ঞানী তাকে দাও স্বতন্ত্র সম্মান ও মর্যাদা, যে বয়স্ক তার প্রতি প্রদর্শন করো তাজিম আর শ্রদ্ধা, মানুষের জন্য কাজ করে বড় হও, মানুষের দেয়া কষ্টকে সয়ে নিয়ে বড় হও। নদী যেমন দুই কূলে তার বিলিয়ে চলে জল, ফুটিয়ে চলে সবার দরে শস্য, ফুল ও ফল, তেমনই হও, মনটা বড় করো আকাশের মতো। পারবে তো বাবা, আপনি সবই নিয়ে দাঁড়িয়ে পাশে শ্রদ্ধায় বিগলিত যেন সবটুকু আত্মবিশ্বাস একত্রিত করে বললেন ইনশা আল্লাহ পারব আব্বাজান। পিতা আপনার হাতে তুলে দিলেন লঙ্গরখানার সেবার দায়িত্ব, হাজার হাজার মানুষের স্রোত, একটি মানুষের যেন মনে কষ্ট নিয়ে না ফেরে, প্রত্যেকে যেন সঠিকভাবে পায় খাবার দাবার, তার নিশ্চিত করতে হবে আপনাকে। লেখাপড়ার সময়টুকু ছাড়া নিজের জন্য কোনো স্বতন্ত্র সময় রাখলেন না আপনি, দিন রাতের ব্যস্ততা বাড়িয়ে দিলেন বহুগুণে। চারদিকে থাকে আপনার সতর্ক দৃষ্টি, কার কোথায় কোন সেবা প্রয়োজন,
দেখলেন এক বৃদ্ধকে, ঘর নেই, বাড়ি নেই তার, আশ্রয় নিয়েছে লঙ্গরখানায়। শরীর একেবারে দুর্বল, চোখে তার ছানি, ফজরের আজান হয়ে গেছে, সবাই ওজোর জন্য তৈরি হচ্ছে। নূর কুতুব নিজের হাতে সব ব্যবস্থা করছেন। ভিখারি একটা বদনা হাতে উঠে দাঁড়ায়, আবার বসে পড়ে। সে যাবে পায়খানায়, কিন্তু হাঁটার ক্ষমতা নেই। চোখে পড়ল নূর কুতুবের। দৌড়ে এসে বালক নূর বললেন, বাবা, আপনার ডান হাতটা আমার কাঁধে রাখুন। তোমাকে তো চিনলাম না বাবা। আমি নূর কুতুব, দরবেশ আমার পিতা। তোমার কাঁধে আমি চড়তে পারি না। না বাবা, যেভাবে পারি যাব, তোমাকে কষ্ট দেব না। তুমি দরবেশের ছেলে, আমার পাপ হবে। না শ্রদ্ধেয়, আমি দরবেশের ছেলে বলে আলাদা কেউ নই। এই কথা বলে প্রায় সবটুকু ওজন বয়ে নূর কুতুব নিজের ঘাড়ে করে ভিখারিকে নিয়ে গেল পায়খানায়। রাতে বৃষ্টি হয়েছিল, জায়গাটা ছিল পিচ্ছিল। ভিখারিকে পায়খানায় বসাতে গিয়ে নিজেই পড়ে গেলেন ময়লার মধ্যে। জামা কাপড় নষ্ট হয়ে গেল, ছড়াতে লাগলো দুর্গন্ধ। কিন্তু তাতে নূরের চোখে মুখে নেই বিরক্তির ছাপ। খুশি মনে ভিখারিকে তার জায়গায় পৌঁছিয়ে দিয়ে নিজে পাক সাফ হলেন। দরবেশ আলাউল হক একে একে সব খবর পান, খুশি হন। সন্তান তার ইচ্ছে মতো এগুচ্ছে। তিনি অপরিশ্রম, বিলাসিতা ও বড়লোকে ঘৃণা করতেন। নিজের সন্তানকে মানুষের ভক্তির জায়গায় নয়, দেখতে চাইতেন সেবকের জায়গায়। কেটে যায় কয়েকটি বছর, বালক নূর এখন যুবক। দরবেশ ভাবলেন, ছেলেকে আরও পরীক্ষা করা দরকার। লঙ্গরখানার রান্নার জ্বালানির কাঠ সংগ্রহের দায়িত্ব দিলেন নূরকে। পাণ্ডুয়ার একটি জঙ্গল, খানকার একদল সেবক কাঠ কাটছেন। প্রত্যেকের মাথায় শুকনো কাঠের এক একটা বোঝা। নূরের মাথার বোঝাটি বেশ ভারী। চলতে চলতে পথ শেষ হয়, খানকা এখনও দূরে, ঘাড় বেঁকে যায়, দরদর ঘাম পড়ছে, পা দুটো আর চলে না। খুব কষ্ট করে এগুচ্ছে খানকার দিকে। হঠাৎ সুলতানের একজন, শুধু একজন নয়, সুলতানের উজিরও বোঝা মাথায় নূরকে দেখে উজির বললেন, এত কষ্ট করছেন দরবেশ পুত্র? এভাবে কষ্ট আর কত? আপনি চলুন রাজার দরবারে, সুলতানকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দেব। এই কাজের চাইতে রাজদরবারের চাকরি অনেক সম্মানের। নূর কুতুব জবাব দিলেন, রাজদরবারের চাকরির চাইতে আল্লাহর দরবারের চাকরি অনেক সম্মানের। নূর কুতুবুল আলম পরিণত হচ্ছেন। সামনে কর্মের বিশাল ময়দান, পথ হারা মানুষকে দিতে হবে সত্যের দিশা, মুক্তি ও কল্যাণের পাঠ। অন্ধকার আত্মাগুলোকে করতে হবে আলোকিত। আলাউল হকের সেবা ও কল্যাণের মিশন হলো আরও প্রসারিত। কর্মপরিধি বিস্তৃত হলো দেশময়, দেশের বাইরেও ছড়ালো প্রভাব। তার ব্যয় সুলতানের ব্যয়ের দ্বিগুণ হয়ে উঠল। দূর দূরান্ত থেকে কাফেলার পর কাফেলা প্রতিদিন এসে ভিড় করতে লাগলো। কাছের ও দূরের দিনদার লোকেরা খাবার ও টাকা করে দিয়ে প্রচুর সাহায্য করতে থাকলেন। হাজার হাজার ইয়াতিম, বিধবা, রুগ্ন, প্রতিবন্ধী লালন পালন করতে লাগলো খানকা। লোকেদের মুখে মুখে আলাউল হকের বন্দনা, সর্বত্রই তার সেবা ও অবদানের চর্চা। প্রত্যহ বেড়ে চলছিল আলাউল হকের দানশীলতা। তার বদান্যতার সামনে সুলতান সিকান্দার শাহের বদান্যতা ম্লান হয়ে যায়। সুলতানের দরবারে সাহায্যের জন্য যত মানুষ যেত, তার কাছে আসত আরও অধিক। সুলতানের জন্যে এ ছিল লজ্জার, অপমানের। সুলতান ভাবলেন, এত অর্থ কোথায় পায় আলাউল? তবে কি তার পিতার রাজকোষের কর্তৃত্বে থাকার সুবিধা ভোগ করছেন তিনি? সুলতান একদিকে ঈর্ষান্বিত, অপরদিকে শঙ্কিত হলেন। কিন্তু তাতে কি, আলাউল হক যে তার মুর্শিদ। তিনি ঈর্ষা ও শঙ্কাকে রাখতে চাইলেন গোপন করে, চেষ্টা করলেন সব কিছুকে স্বাভাবিকভাবে নেয়ার। কিন্তু তা হতে দিল না চাটকার কিছু মন্ত্রী। তারা সুলতানের কাছে রং মাখিয়ে অনেক কিছু বলতো, এমন সংবাদ রটাতো যা সুলতানকে আতঙ্কিত করে। আলাউল হকের সাথে নানা বিষয়ে তার বিরোধ হচ্ছিল, প্রভাব পড়েছিল প্রশাসনে। ফলে তিনি আলাউল হককে আর মেনে নিতে পারছিলেন না। রাজধানী থেকে তাকে সরিয়ে দেয় নিরাপদ মনে করলেন। তাকে তিনি বাংলার অপর রাজধানী সোনারগাঁয়ে করলেন নির্বাসিত। নিজের যা কিছু বৃত্ত, যা কিছু স্মৃতি, মমতার যে প্রিয় নগর, সব কিছু পেছনে ফেলে সোনারগাঁয়ে চলে এলেন আপনার পিতা। দুটি বিশাল বাগান দান করে গেলেন দুই সংসার বিরাগী সাধককে। সোনারগাঁয়ে এলেন খালি হাতে। সেখানে তখন আছেন মহান বহু আলেম। তারা অভ্যর্থনা জানালেন আলাউল হককে। সোনারগাঁ আগেই ছিল গুরুত্বপূর্ণ, জ্ঞান চর্চা ও বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল বিখ্যাত। আলাউল হক এখানে প্রতিষ্ঠা করলেন নতুন এক খানকা, সেবা ও শুদ্ধির কেন্দ্র। মানুষের স্রোত এখন সোনারগাঁ অভিমুখে এগিয়ে চলল। আলাউল হক বাড়িয়ে দিলেন খানকার মিশনারি তৎপরতা। স্বেচ্ছাসেবীদের আদেশ করলেন
পাণ্ডু আর খানকার চেয়েও এখানে খরচ বাড়িয়ে দেও দুই গুণ। কোথা থেকে আসবে অর্থ জানতে চায় সেবকেরা। তিনি বললেন, আল্লাহর কাছে তুমি যেমন আশা করো তিনি তেমনই আচরণ করবেন তোমার সাথে। তার কাছ থেকে আশা করি বিপুল, তিনি বিপুলভাবেই দেবেন। সেবাকে বিপুল করে দাও, খরচ বাড়াও যতটা বাড়ে। খানকায় ব্যয় বাড়ল, প্রথমে দ্বিগুণ হলো, পরে তা আরও বাড়ে এবং তিন গুণ হয়ে গিয়ে দাঁড়ায়। আপনি সোনারগাঁয়ের খানকায় সামান্য এক কর্মীর মতো। নতুন প্রতিষ্ঠান, অধিক সময় দিতে হয়। যারা আসেন তাদের খাদ্য তৈরি করেন, বিতরণ করেন, খাদ্য পাকানোর জন্যে কাঠ সংগ্রহ করেন জঙ্গল থেকে। আপনার হাত রক্তাক্ত হয়, আপনার শরীর শুকিয়ে যেতে থাকে। হাজার জনের সেবায় আপনি দিন রাত শ্রম দেন, অনেক সময় খাওয়া হয়ে ওঠে না, ঘুমানো হয়ে ওঠে না। মহান আলাউলের পুত্র হিসেবে সবাই আপনাকে শ্রদ্ধা করত, কিন্তু আপনি এখানেও করতেন মজুরের কাজ, কাঠুরিয়ার কাজ, ঝাড়ুদারের কাজ। রাতে আপনি মগ্ন থাকতেন গ্রন্থ পাঠে, অজস্র গ্রন্থ, শত শত বিষয়ে কত বিপুল গ্রন্থ আপনাকে পড়তে হতো আর পড়াতে হতো। ধর্মতত্ত্ব থেকে জ্যোতির্বিদ্যা, দর্শন থেকে সঙ্গীতত্ত্ব, ইতিহাস থেকে সমরবিদ্যা, ভূগোল থেকে সমাজ রাজনীতি, কত কিছু। সোনারগাঁয়ের খানকা হলো বৈচিত্র্যময়। আপনার সাধনা, জ্ঞান ও প্রজ্ঞা এবং ব্যবস্থাপনা সেখানে নিয়ে এলো আলাদা মাত্রা। আপনার পিতার দানের স্রোত বর্ষার নদীর মতো দুকুর উপচে বইতে থাকল, আরও অধিক জনসমুদ্র আপনাদের ঘিরে তরঙ্গায়িত হতে থাকল। কিন্তু এখানে আপনাদের থাকা হয়নি বেশি দিন, মাত্র দুবছর। তারপর পাণ্ডুয়া আপন ভুল বুঝতে পারে, আপনাকে ফিরিয়ে নেয় আপন বুকে, আরও অধিক মর্যাদাসহ, আরও অধিক স্বাধীনতাসহ। পাণ্ডুয়ায় ফিরে এসে আলাউল হক ডুবে গেলেন নির্জন সাধনায়।